साल 1526 থেকে শুরু করে 1857 পর্যন্ত ভারতীয় উপমহাদেশে মুঘল সম্রাটেরা শাসন করেছিলেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবর ছিলেন, যে উজবেকিস্তান থেকে ভারতে এসেছিলেন। এর পরবর্তীতে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেবের মতো বাদশাও হয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি এই ভিডিওটিতে মুঘল সাম্রাজ্য সম্পর্কে এমন 10টি ফ্যাক্ট জানতে চলেছেন যা আপনি পূর্বে কখনো জানেননি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। নাম্বার 1, মুঘল আমলে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার যে সিস্টেম ছিল তা খুবই ভয়ঙ্কর ছিল। যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হতো তো ওই অপরাধীকে মাটিতে হাত পা বেঁধে চিত করে শুয়ে দেওয়া হতো এবং হাতি তার পা দিয়ে মাথা পিষে ফেলত ও ধর থেকে মাথা আলাদা করে ফেলত। নাম্বার 2, কোহিনূর হীরা সম্পর্কে আপনারা সকলেই হয়তো জানেন, কিন্তু আজ আমি আপনাদেরকে ওর চেয়েও বহুমূল্য জিনিস সম্পর্কে জানাবো যা একসময় এই হিন্দুস্থানেই ছিল আর এ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। তখতে তাউস, যা ছিল হীরে জহরতে মরা একটি দামি সিংহাসন যেটা বাদশা শাহজাহান বানিয়েছিলেন। এই সিংহাসনের সোনায় মোড়া 6টি পা ছিল এবং জহরত, মতি ও সোনায় মোড়া 2টি ময়ূর ছিল। তখতে তাউস আরবি ভাষার একটি শব্দ যার অর্থ ময়ূর এবং এই কারণেই একে ময়ূর সিংহাসন বলা হতো। তখতে তাউসের মূল্য 1700 সালের দিকেই কোটি টাকা ধরা হয়েছিল এবং এটা নির্মাণ করতে 7 বছর সময় লেগেছিল। আসলে পুরো সিংহাসন তৈরি ছিল হীরা, জহরত, মতি ও সোনা দিয়ে, আর এই সিংহাসন বাদশাহদের বিশেষ মিটিংয়ের সময় রাজদরবারে আনা হতো। তখতে তাউস প্রথমে আগ্রার কেল্লায় ছিল, পরবর্তীতে দিল্লির লাল কেল্লায় আনা হয়। ইতিহাসে এরকম অদ্ভুত ও আশ্চর্য কোনো স্থাপত্য বাদশাহ শাহজাহানের আগে বা পরে কোনো রাজা মহারাজা তৈরি করেনি। ইরানের বাদশাহ নাদির শাহ যখন দিল্লির ওপর আক্রমণ করেন তখন সব ধন সম্পদ লুট করার সাথে সাথে তখতে তাউস বা ময়ূর সিংহাসনও ইরানে নিয়ে গিয়েছিলেন। 1747 সালে নাদির শাহকে হত্যা করে ফেলা হয় এবং এরপর হঠাৎ করে এই সিংহাসন গায়েব হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত এর কোনো খোঁজ খবর নেই যে এটা কোথায়। মাঝে মাঝে ভারতীয় সরকার এটা খোঁজার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ময়ূর সিংহাসন এখন কোথায় থাকতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3, কোনো এক সময় কোহিনূর হীরা শাহজাহানের ময়ূর সিংহাসনের মাথার উপর লাগানো ছিল। কোহিনূর হীরা সম্পর্কে এরকম বলা হতো যে এই হীরার মালিক তিনি নাকি পুরো পৃথিবীর মালিক। ওই সময়কালে কোহিনূরের দাম এত বেশি ছিল যে কোহিনূর বিক্রি করে পুরো পৃথিবীর মানুষকে কয়েকদিন পর্যন্ত খাওয়ানো যেত। 1739 সাল পর্যন্ত এই হীরা মুঘলদের কাছে ছিল। ইরানের বাদশাহ নাদির শাহ ধোকা দিয়ে মুঘল বাদশাহ মোহাম্মদ শাহ এর কাছ থেকে পাগড়ি বদলানোর মাধ্যমে কোহিনূর হীরা চুরি করে নিয়ে যায়। এটা কয়েকজন মুঘল বাদশাহ আর ইরানি বাদশার মাধ্যমে শেষ পর্যন্ত ইংরেজদের হাতে চলে যায়। বর্তমানে এটি ইংরেজদের কাছেই রয়েছে। নাম্বার 4, বাদশাহ আকবরের সবথেকে বড় সাফল্য হলো তার তৈরি করা শহর ফাতেহপুর সিক্রি, যেটা নির্মাণ করেছিলেন পাহাড়ের উপরে যেখানে পূর্বে কোনো ঘরবাড়ি বা জনবসতি ছিল না। 1884 সালের দিকে এক ইংরেজ পর্যটক রোল ফ্রিজ ভারতে এসেছিলেন এবং এটা মন্তব্য করেছিলেন যে ফাতেহপুর সিক্রির মতো বড় শহর ইংল্যান্ডেও নেই। আকবর এক কামিয়াবি বাদশাহ হওয়ার সাথে সাথে শিল্পী বা কলাপ্রেমীও ছিলেন। এই শহর নির্মাণের জন্য তিনি নিজে এর নকশা তৈরি করেছিলেন। পূর্বে মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রায় ছিল। ফাতেহপুর সিক্রিকে বাদশাহ আকবর নতুন রাজধানী হিসেবে তৈরি করেন। ফতেহপুর সিক্রি 1570 থেকে 1585 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের নতুন রাজধানী ছিল, কিন্তু পানির অভাবের ফলে মাত্র 15 বছরের মধ্যেই এই শহর মানুষকে ছাড়তে হয় এবং পুনরায় আগ্রায় রাজধানী স্থানান্তর করা হয়। ইতিহাসে কখনোই এরকম হয়নি যে একজন মানুষের চিন্তা থেকে এত বড় শহর তৈরি হতে পারে এবং মাত্র 15 বছরের মধ্যেই তা আবার বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 5, দুনিয়ার সবচেয়ে বড় দরজা বাদশাহ আকবর তৈরি করেছিলেন। আগ্রা থেকে 36 কিলোমিটার দূরে ফতেহপুর সিক্রিতে অবস্থিত বুলান দরজা দুনিয়ার সবথেকে বড় দরজা। বুলান শব্দের অর্থ হল মহান বা উঁচু। এই দরজাটি সম্রাট আকবর 1601 সালে নির্মাণ করেছিলেন। এই দরজাটি প্রায় 170 ফিট উঁচু।
নাম্বার সিক্স, হুমায়ুন ছিল সম্রাট বাবরের ছেলে এবং যিনি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ হয়েছিলেন। বাদশাহ হুমায়ুনের আফিমের অনেক শখ ছিল আর আফিমের কারণেই তার মৃত্যু হয়। একদিন আফিম খেয়ে নেশা অবস্থায় লাইব্রেরি থেকে নামতে গিয়ে পা হোঁচট খেয়ে সিঁড়ি বেয়ে পড়ে মৃত্যুবরণ করেন। নাম্বার সেভেন, আকবর সব ধর্মকে সম্মান করতেন, যার ফলে তিনি তার রাজদরবারে হিন্দুদের উঁচু পদে নিয়োগ দিতেন এবং তিনি সম্রাট হওয়ার পর পূর্বের সম্রাটদের হিন্দুদের উপর আরোপ করা জাজিয়া কর বাতিল করে দেন। সম্রাট আকবর হিন্দু রাজপুত বংশের এক রানীকে বিয়ে করেন, কিন্তু তাকে কখনো মুসলমান বানানোর চেষ্টা করেননি, বরং তার জন্য ফাতেহপুর সিক্রিতে মন্দির পর্যন্ত নির্মাণ করেছিলেন। 1582 সালে আকবর এক নতুন ধর্ম প্রবর্তন করেন যার নাম ছিল দিনই ইলাহি। এর মধ্যে আকবর সব ধর্মের মূল কথাগুলো একত্রিত করেন, যার মধ্যে ছিল হিন্দু, ইসলাম, এসআই, জৈন, পার্থী ধর্মগুলো। আকবর নিজে এই ধর্ম অনুসরণ করতেন, কিন্তু এই ধর্ম বেশি পরিচিতি পায়নি এবং আকবরের মৃত্যুর পর এই ধর্ম বেশি দিন টিকে থাকতে পারেনি। শুধুমাত্র 19 জন লোকই এই ধর্মকে মান্য করতেন। নাম্বার এইট, সব মুঘল বাদশাহের মধ্যে শুধুমাত্র বাদশাহ আওরঙ্গজেব ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী শরাব বা মদ পান করতেন না এবং তাকে তার আমলের জন্য জিন্দা পীর হিসেবেও গণ্য করা হতো, কিন্তু অপরদিকে তাকে আবার কঠোর বাদশাহ হিসেবেও সমালোচনা করা হতো। বেধর্মীদের ওপর আরোপ করা জাজিয়া কর আকবর মাফ করে দিয়েছিলেন, কিন্তু আওরঙ্গজেব পুনরায় এটা চালু করেন। এমনকি আওরঙ্গজেব সিংহাসনের জন্য তিনি তার ভাইকে হত্যা পর্যন্ত করেছিলেন। ওই সময়ে কিছু কিছু লেখক আওরঙ্গজেবের কঠোরতাকে তাদের লেখার মাধ্যমে সমালোচনা করেন। নাম্বার নাইন, বলা হয়ে থাকে যে হুক্কা নাকি মুঘল আমলেরই একটি আবিষ্কার। 1600 সালের দিকে ইউরোপীয়রা ভারতে তামাক পাতা নিয়ে আসেন এবং এরপর ফাতেহপুর সিক্রিতে আকবরের কাছে একটি ইরানি ডাক্তার আবুল ফাতে হিলানি হুক্কার খোঁজ নিয়ে আসেন। নাম্বার টেন, মুঘল সালতানাতের প্রতিষ্ঠাতা বাবর জন্মগতই একজন যোদ্ধা ছিলেন। তিনি পিতার বংশের দিক থেকে বীর যোদ্ধা তৈমুল্লংয়ের বংশধর ছিলেন এবং মাতার দিক থেকে চিঙ্গিস খানের বংশধর ছিলেন, ফলে তিনি হয়ে ওঠেন এক বীর যোদ্ধা। যখন তিনি 12 বছর বয়সের ছিলেন তখন তিনি ফরগনা রাজ্যের প্রথম রাজা হন। এরপর যখন তিনি 14 বছর বয়সের হন তখন তিনি উজবেকিস্তানের শহর সমরকন হামলা করে দখল করে নেন। সাল 1505 সালের মধ্যে তিনি অনেক যুদ্ধ করে ফেলেছিলেন, তখন তার বয়স মাত্র 22 বছর। এরপর তার নজর যায় ভারতের দিকে, প্রায় 20 বছর পর্যন্ত চেষ্টা করেও ভারত জয় করতে ব্যর্থ হয়। কিন্তু এরপর 1526 সালের দিকে দিল্লিকে টার্গেট করে, তখন দিল্লিতে ইব্রাহিম লোধি রাজত্ব করতেছিলেন। বাবরের মনে হয়েছিল যদি ইব্রাহিম লোধিকে দিল্লির গদি থেকে সরাতে পারে তাহলে দিল্লি কব্জা করতে পারবে। লোধির সৈন্য ছিল 154,000 আর বাবরের কাছে ছিল মাত্র 12,000, কিন্তু বাবরের সৈন্য ছিল খুবই দুর্দর্শ ও ভয়ঙ্কর। বাবর ও ইব্রাহিমের মধ্যে দিল্লি থেকে 40 কিলোমিটার দূরে পানিপথে যুদ্ধ সংঘটিত হয়। বাবর যুদ্ধনীতিতে খুবই পারদর্শী ছিলেন, যার ফলে তার বিছানো জালে ইব্রাহিম লোধি ধরা খেয়ে যান। 20 এপ্রিল 1526 সালে শুক্রবার দিন সকালে ইব্রাহিম লোধি বাবরের বিছানো জালে জড়িয়ে পড়েন। লোধির 100,000 সৈন্য ও 100,000 হাতি এই জালে আটকে পড়েন। বাবর লোধির 100,000 সৈন্যকে এমনভাবে ঘিরে রেখেছিলেন যেখান থেকে ভাগার কোনো রাস্তা ছিল না। বাবরের সৈন্যরা লোধির সৈন্যদের ওপর হামলা করতে শুরু করেন এবং লোধির হাতিগুলোকে ছত্রভঙ্গ করে দেন এবং হাতিগুলো তার নিজের সৈন্যদের ওপরই আক্রমণ করতে থাকে। এই রকম করে চারিদিকে হাঙ্গামা সৃষ্টি করে ফেলে। ঠিক তখনই বাবরের সৈন্যরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করেন, ইব্রাহিম লোধিকে অপরাজিত করেন। বাবরকে মানুষ একজন যোদ্ধা ও বাদশাহ হিসেবে জানত, কিন্তু এছাড়াও তিনি ছিলেন খুব ভালো একজন লেখক। সো ডিয়ার ভিউয়ার্স, মুঘল সাম্রাজ্যের আশ্চর্যজনক 10টি ফ্যাক্ট নিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আপনি যদি এখনও মুঘল সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত না জেনে থাকেন তাহলে এখানে ক্লিক করে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। রহস্য, রোমাঞ্চ, ইতিহাস, ঐতিহ্য, প্রাচীনকাল, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, ঋষি মনীষী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানতে বাংলা হিস্ট্রি ইউটিউবার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের এই আয়োজনের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।